আজকের ভিডিওটা হতে চলেছে খুব স্পেশাল। আজকে আমি চলে এসেছিলাম ঘুরতে ঘুরতে নৈহাটি সাউথ সুপার মার্কেটের অপোজিটে একটা নতুন শপে। হ্যাঁ, অবশ্যই সেটা তো ফুডের হবেই। এটা ছিল হটগ্রিল, যেটা একেবারে খুবই নিউলি ইনোগ্রেটেড। এবং এখানে কেন আসবে, কি এলে স্পেশাল স্পেশাল জিনিস পাবে, সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে কিন্তু ফুল ভিডিওটাতে। তো তার জন্য ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর স্কিপ করার প্রয়োজন পড়বে না, তার কারণ যেখানে একটু কম ইম্পর্টেন্ট তো সেটা আমি এমনি ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে অন্য একটি ফুড ব্লগে। আজ আমি চলে এসেছি নৈহাটির হটগ্রিলে, যেটার প্রপার অ্যাড্রেস লোকেশন পেয়ে যাবে তোমরা ডেসক্রিপশনে। এখানে তোমরা এলে যেই আইটেমই অর্ডার করো না কেন, সমস্ত কিছু পেয়ে যাবে একেবারে রিজনেবল প্রাইসে। এবং সাথে সাথে যেই ফুড আইটেমই তোমরা অর্ডার করবে সেটা পেয়ে যাবে একেবারে ফ্রেশ, সেটা ভেজের কোনো প্রিপারেশন হোক বা নন ভেজের। তো আজকে আমি এখানে গিয়ে ভেবেছিলাম অনেক কিছু অর্ডার করব, বাট আমার কিছু সময়ের কমতির জন্য আমি অনেক কিছু অর্ডার করতে পারিনি। তবে হ্যাঁ, বেশ কিছুই অর্ডার করেছি, তাতে পেটটা একেবারে ভরভর। আর আজকের ভিডিওটা এই কারণেও স্পেশাল, কজ আজকে আমি তোমাদেরকে একেবারে নিয়ে চলে এসেছি হটগ্রিলের হেসেলে। এখানে কিভাবে কি প্রিপারেশন হয় এবং এই যে হেসেলটা সেটা কতটা ক্লিন এবং হাইজিনিক মেনটেন করে করছে, সমস্ত কিছুই তোমরা কিন্তু দেখতে পাবে এই ভিউল ভিডিওটাতে। এখন চলছে ভেজ পিৎজার প্রিপারেশন। প্রথমে ওদের যেটা সস থাকে সেটা একেবারে মেয়োনিজের সাথে ভালো করে মিশিয়ে অলিভ ক্যাপসিকাম অনিয়ন দিয়ে ভালো করে ডেকোরেট করে নিয়েছে। ওপরের দিক থেকে ছড়িয়ে দিয়েছে এক্সট্রা অনেক চিজ, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। দেখো, একটা জিনিস অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হলো যেখানেই আমরা খাচ্ছি না কেন সেই জায়গাটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তাহলে দেখবে এইটুকুনি টেনশন থাকে না যে খাওয়ার পরে আমাদের পেট খারাপ হবে না। তো বাট এই জায়গাটাতে এসে তোমরা একেবারে ফুল স্যাটিসফাইড হবে, তার কারণ এখানকার হেসেলটা একেবারে কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। পিৎজা চলে গেছে ওভেনে। নেক্সট আমি অর্ডার করেছিলাম ক্রিসপি চিকেন, তো সেটারই এখন প্রিপারেশন চলছে। তোমরা দেখতেই পেলে চিকেনটা কিন্তু একেবারে ফ্রেশ ছিল। এখানে কথা বলে আরও অনেক কিছু জানতে পারলাম যে এখানে কিন্তু অনেক কিছু স্টোর করে রাখে না, যেমন ধরো চিকেনটা এক্সট্রা তুলে রাখে না, ওদের ক্যাপাসিটি অনুযায়ী সেরকমটাই ওরা রাখে এবং দিনেরটা দিনে সেল হয়ে যায়। এবং আমরা কম বেশি অনেকেই ক্রিসপি চিকেন বা চিকেন পকোড়া কিন্তু বিভিন্ন রেস্টুরেন্টে বা স্ট্রিট ফুডে কিন্তু ট্রাই করেছি। সব জায়গাতে গিয়েই আমি দেখতে পেয়েছি চিকেন পকোড়া বা ক্রিসপি চিকেনের প্রিপারেশন রেডি করা থাকে, কাস্টমার গেলে সেই অনুযায়ী একেবারে তেলে ভেজে দেয়। আর তার জন্য কিন্তু আমরা জানতে পারি না সেটা ফ্রেশ নাকি আগের দিনের বাসি, বাট এখানে কিন্তু সেটা নয়। এখানে একেবারে কাস্টমার এলে চিকেন থেকে শুরু করে সমস্ত কিছু ফ্রেশ করে তৈরি করে দেয়, যাতে কাস্টমার পেয়ে যায় একেবারে সমস্ত কিছু ফ্রেশ। আর ফ্রেশ খাবারের টেস্টটা কিন্তু টোটালটাই আলাদা হয়। আর এরই মধ্যে ওভেনও জানিয়ে দিল যে পিৎজাও রেডি, এবার হবে গরম গরম সার্ভ। আর বাকি প্রিপারেশনটা দেখতে থাকো। এবার চলছে লাস্ট প্রিপারেশন। পিৎজার ওপর থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে একটু চিলি ফ্লেক্স আর অরিগ্যানো, যাতে টেস্টটা হয়ে ওঠে আরো একটু বেশি ভালো। এবার হচ্ছে ক্রিসপি চিকেনের প্লেটে আসার পালা। প্লেটে সার্ভ হয়ে গেছে, উপর থেকে ছড়িয়ে দেওয়া হলো এদের কিছু স্পেশাল মশলা, যেটা নাকি টেস্টটাকে আরো বেশি ভালো করে দেবে, এবং সাথে ছিল মেয়োনিজ এবং সস। লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্টে চলছে মকটেলের একটা প্রিপারেশন। আমরা অর্ডার করেছিলাম মোহিটোর। এটার মধ্যে কী কী থাকবে অবশ্যই আমি তোমাদেরকে প্রপারভাবে জানাতে পারবো না, কারণ চিনতে পেরেছি শুধুমাত্র স্প্রাইট এবং লেমনটাকে। বাকি যা যা দিয়েছে সেটা তোমরা আমাকে অবশ্যই গাইড করে দিও যদি তোমরা জানো নিচে কমেন্ট সেকশনে। চলো, এবার হেসেলের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার হলো টেস্টের পালা। সমস্ত কিছু চলে এসেছে আর তোমাদেরকে এক এক করে টেস্ট করে বলবো পিৎজা ক্রিসপি চিকেন এবং মোহিটোর টেস্টটা কীরকম ছিল। আর এত কিছুর মধ্যে কিন্তু তোমরা ভুলে যেও না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু ভুলবে না
জানাতেই আজকের এই ভিডিওটি তোমাদের কতটা ভালো লেগেছে। আর যদি কোনো কিছু ফিডব্যাক শেয়ার করার থাকে আমার সম্পর্কে, অবশ্যই কমেন্ট বক্স ওপেন রইল, তোমাদের ইম্পর্টেন্ট ফিডব্যাকগুলো শেয়ার করে দিও। সত্যি মন থেকে জেনুইন রিভিউ তোমাদের সাথে শেয়ার করছি। ক্রিসপি চিকেনের টেস্টটা দারুণ ছিল, আর যখন নিজে চোখে দেখতে পেয়েছি জায়গাটা এতটা পরিষ্কার পরিচ্ছন্ন করে বানানো হয়েছে, তখন তো একেবারে মন খুলে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, একটা কথায় বলে, পেহলে দর্শনধারি বাদ মে গুণ বিচারি। তো দেখতেও যেমন সুন্দর ছিল, খেতেও কিন্তু সত্যি খুব সুন্দর ছিল, আর মোহিটোর টেস্টটাও কিন্তু অসাধারণ ছিল। আর একটা কথা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো, এখানে এলে কিন্তু একেবারে ফুল পেশেন্স নিয়ে আসতে হবে, তার কারণ যেহেতু তোমরা ফুল ভিডিওটাতে দেখতে পেলে, এলে একেবারে সমস্ত কিছু প্রিপারেশন তোমার সামনে করবে, তো সেই ক্ষেত্রে একটু তো সময় সাপেক্ষ হবেই। বাট হ্যাঁ, খাওয়াটা কিন্তু সত্যি তোমরা মন থেকে খেতে পারবে। দেখো, এত গল্প করতে করতে ভুলেই গেছি প্রাইস বলতে। ক্রিসপি চিকেনের পার পিস প্রাইস ছিল 20 rupees। এবার পালা পিৎজার। পিৎজার টেস্টটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। যদি বলি ভালো হয়েছে তোমরা ভাববে ফেক, ডেফিনেটলি নয়। পিৎজার মধ্যে যেহেতু অনেক কিছু মেকিং বা এক্সট্রা কোনো কিছু থাকে না, তো অবশ্যই ভালোই হয়। যেমন কিছু প্রিপারেশন, যেমন ধরো কষা মাংস বা ফ্রাইড রাইস, এগুলোর মধ্যে অনেক স্পাইসি থাকে এবং সেগুলোকে একটু কষানোরও ব্যবস্থা থাকে, তো সেই ক্ষেত্রে সেটার টেস্টটা অবশ্যই ডিপেন্ড করে পার্সন টু পার্সন। বাট পিৎজার মধ্যে যেহেতু সেরকম কোনো কিছু থাকে না, শুধুমাত্র একটু চিজ, কিছু ক্যাপসিকাম, কিছু অনিয়ন, কিছু অলিভ, চিলি ফ্লেক্স, অরিগ্যানো, এগুলোর উপর ডিপেন্ড করে টেস্টটা, তো ডেফিনেটলি টেস্টটা তো অ্যাভারেজ, যেরকম আমরা নর্মালি খেতে পাই সেরকমই পেয়েছি, ভীষণ ভালো। তো আমি এবার এনজয় করতে থাকি পুরো খাবারটা, পিৎজার সাথে সাথে অবশ্যই মোহিটোটা। আর তোমরাও কিন্তু নিচে কমেন্ট সেকশনে টাইপ করতে শুরু করে দাও আজকের এই ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, তোমরা চাইলে আমাকে ফলো করতে পারো ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে, দুটো লিঙ্কই তোমরা পেয়ে যাবে ডেসক্রিপশনে। আর অ্যাড্রেসের জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সটা চেক করতে ভুলবে না। ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ফলো ফর মোর।